রসুল্লা সাল্লাহ আলি আসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা কামনা করো তবে তিনটি স্বভাবের প্রতি যত্নবান হও সেগুলো হচ্ছে সব সময় সত্য কথা বলা আমানত পরিপূর্ণরূপে আদায় করা এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা এক সত্য কথা বলা সত্য একটি মিথ্যার বিপরীতমুখী শব্দ সত্য বলার অর্থ হল মানুষ মানুষের সাথে কথা বলার সময় সত্যকে স্থান দেবে এবং মুখে কোনো কিছু উচ্চারণের সময় সত্যকে অনুসন্ধান করবে এবং মিথ্যাকে দূরে সরিয়ে রাখবে আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লাম মিথ্যার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এমনকি তা যদি হাসি কৌতুকের ক্ষেত্রেও হয় তবুও নবীজি সাল্লাহ আলিহাস্লাম বলেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষকে হাসার জন্য মিথ্যা বলে ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য যে ব্যক্তি মানুষের কাছে যা শোনে তাই বর্ণনা করে এমন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন সোনাকথার সব কিছু বর্ণনা করা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ সেটির মাধ্যমে সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হবে কারণ তাতে সীমালঙ্ঘনের অবকাশ রয়েছে কারণ ব্যক্তি যেটা শোনে তাতে সত্য ও মিথ্যার অবকাশ রয়েছে শ্রোতা সব কিছু বর্ণনা করলে মিথ্যা বর্ণনা করবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই রাসুল সাল্লাহ আল্লি সাল্লাম বর্ণনা করেছেন মুনাফিকের একটি আলামত হল মিথ্যা বলা এই জন্য রাসুল সাল্লাহ আল্লাইসাল্লাম মিথ্যা থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কারণ মিথ্যা মিথ্যাবাদীকে জাহান্নামের দিকে নিয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আল্লু আসাল্লাম বলেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কারণ মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে আর পাপ কাজ জাহান নামের দিশা দেয় মানুষ মিথ্যা বলে এবং মিথ্যাকে অনুসন্ধান করে এক পর্যায়ে আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয় রসুল সাল্লাহসাল্লাম বলেন কোনো মুসলমানকে সত্যের জন্য উৎসাহিত করা এবং ইচ্ছা পোষণ করা এবং তার যত্ন নেয়ার বিষয়টি উপেক্ষা করবে না পরিশেষে সে স্বভাব অর্জনের উপযোগী হবে এবং এই বৈশিষ্ট্যের মাধ্যমে আকাশে এবং মানুষের নিকট প্রসিদ্ধি লাভ করবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ইরিশ করেন তোমরা সত্যের ব্যাপারে যত্নবান হও কারণ সত্য কল্যাণের পথ দেখায় আর কল্যাণ জান্নাতের পথ দেখায় আর মানুষ সত্য এবং সত্যের অনুসন্ধান করে এক পর্যায়ে সে আল্লাহর নিকট সত্যবাদী হিসেবে পরিচিতি লাভ করে আল্লাহ তালা সত্যবাদীদের ব্যাপারে সন্তুষ্ট হন পরকালে তাদের জন্য রয়েছে মহান সফলতা আল্লাহ তালা বলেন আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে তাদের জন্য রয়েছে উদ্যান যার তলদেশে প্রবাহমান নির্ঝরিণী নহর থাকবে তারা তাতেই চিরকাল থাকবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট দুই আমানত যথাযথভাবে আদায় করা আমানত যথাযথভাবে আদায় করার একটি পন্থা হল আমানত গ্রহীতাকে তার নিকট গচ্ছিত আমানতকে তথা প্রতিশ্রুত জিনিসকে এবং সম্পদ ও এই জাতীয় বস্তুকে যথাযথভাবে ফিরিয়ে দেওয়া আমানত শব্দটি খেয়ানতের বিপরীত মহান আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলী আসালামকে আমানত যথাযথভাবে আদায় করে খেয়ানত না করার নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট যথাযথভাবে পৌঁছে দাও রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে তোমার কাছে আমানত রেখেছে তার নিকট তার প্রাপ্য আমানত ঠিকভাবে পৌঁছে দাও এবং যে তোমার খেয়ানত করে তুমি তার খেয়ানত করো না আমানত যথাযথভাবে আদায় করে দেওয়া মুমিনের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন আর তারা তাদের আমানত ও প্রতিশ্রুতি পালনের ব্যাপারে সদা সজাগ দৃষ্টি রাখে যখন তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন তারা এর খেয়ানত করে না মুনাফিকদের মতো নয় মূলত মুনাফিক ব্যক্তিদের কাছে যখন কেউ আমানত রাখে তখন তারা তার খেয়ানত করে বসে সুতরাং যেই ব্যক্তি খেয়ানত করে তার আমানতদারিতা সমাপ্ত হয়ে গেছে আর যেই ব্যক্তির আমানতদারিতা নেই তার ইমানও নেই যেমনটি আমাদের মহানবী সাল্লাহ আলি আসাল্লাম আমাদের অবহিত করেছেন যে ইমান নেই ওই ব্যক্তির যার আমানতদারিতা নেই আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ খেয়ানত করোনা আল্লাহর সাথে ও রসুলের সাথে এবং খেয়ানত করোনা নিজেদের পারস্পরিক আমানতে জেনে শোনে তিন প্রতিবেশীর সাথে সদাচরণ প্রতিবেশীর সাথে সদাচরণ অর্থ হল প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা উত্তম রূপে ও কোমল রূপে লেনদেন করা এবং রাস্তা থেকে তাদের কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া আর যেই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে না আল্লাহ ও তার রসুল তাকে ভালোবাসেন না বরং উভয়ে তার প্রতি ক্রধান্বিত মহান আল্লাহ ও তার রসুল সাল্লাহ আল্লি ভাসাল্লাম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমরা পিতামাতা নিকটতম আত্মীয় স্বজন সাথে সুন্দর আচরণ করো অন্য একটি হাদিসে হাদিসেলা বলেন আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করা হল সেই ব্যক্তি কে জবাবে তিনি বললেন সে হলো ওই ব্যক্তি যার অনাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় এই হাদিসের মধ্যে বাউয়াইকা শব্দের উল্লেখ করা হয়েছে আর বাউবাইকা শব্দের অর্থ হল বিপদ অকল্যাণ ঝগড়া ধ্বংস এবং ধ্বংসেপ্রাপ্ত জিনিস কাজে এই হাদিসের মাঝে প্রতিবেশীর হকের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তাদের নিকট থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিতে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলিহাস্লাম এর উপর তিনবার কসম করেছেন এবং পুনরাবৃত্তি করে তিনবার কসম করেছেন আর প্রতিবেশীর হক শুধু ময়লা সরিয়ে দেওয়ার মাঝেই সীমাবদ্ধ নয় বরং ময়লা বহন করে সরিয়ে দেওয়াও প্রতিবেশীর হকের অন্তর্ভুক্ত রাসুলুল্লাহ সাল্লাহ আল্লি বলেন হে জার যখন তরকারি রান্না করো ঝোল বেশি করে দিও এবং তোমার প্রতিবেশীকে দাও রাসুল সাল্লাহ আল্লু হাসাল্লাম বলেন হে মুসলিম নারীরা তোমরা প্রতিবেশীকে হাদিয়া হিসাবে দিতে তুচ্ছ জ্ঞান করো না যদিও তা ছাগলের খুরের মাধ্যমে হয় উক্ত বিষয়গুলো থেকে স্পষ্ট হয় যে রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম এই তিন স্বভাবের ব্যক্তিকে ভালোবাসতেন যারা সত্য কথা বলে যারা পরিপূর্ণরূপে আমানত আদায় করে এবং যারা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে এছাড়াও রসুল্লাহ সাল্লিহাসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিদেরকে ভালোবাসতেন সুন্দর চরিত্রের অধিকারীরা আল্লাহর সাল্লা আলীহাস্লামের নিকট সবচেয়ে প্রিয় ভিডিওটি থেকে উপকৃত হলে কমেন্টে সুবাহ আল্লাহ লিখতে পারেন রাসুল সাল্লাহ আলি ভাসাল্লাম যেই তিনটে স্বভাবের ব্যক্তিদেরকে ভালোবাসতেন সেটা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন কোরআন সাহে রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন